कुड़म। Thank you.
নমস্কার, আমরা চেন্নাইয়ে একদিন সকালে গাড়ি ঠিক করে আমরা বেরোলাম। গাড়ি চলল কাঞ্চিপুরমের উদ্দেশ্যে। আমাদের গাড়ি কিছুক্ষণ বাদে পেরাম্বুদুরে গিয়ে পৌঁছলো। সেখানে রাজীব গান্ধী স্মৃতিসৌধ দেখে আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়ি এগিয়ে চলল। এক সময় আমরা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে আমরা ব্রেকফাস্ট সারলাম। তারপর আমাদের গাড়ি এগিয়ে চলল কাঞ্চিপুরমের দিকে। কাঞ্চিপুরমে পৌঁছে আমরা শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চিতে গেলাম। এখানে শিবের বড় মন্দির, বিষ্ণুর মন্দির আছে। আমরা এগিয়ে গিয়ে একময় ঈশ্বর শিবের মন্দিরে গেলাম। মন্দিরটা খুব বড় আর অনেকটা লম্বা মতো। আমরা ভেতরে প্রবেশ করে আমাদের অনেক সময় লাগলো শিব ঠাকুরের
মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতে, তারপর ওখানে গিয়ে দেখলাম শিবের আরতি হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এলাম পাশের মন্দিরে, সেখানে দুর্গা মায়ের মন্দির। দুর্গা মায়ের মন্দির দেখে আমরা বেরিয়ে এলাম। এখানে মন্দির তৈরি করা হয়েছিল পল্লব রাজাদের আমলে, তারপর চোল রাজাদের আমলে এই মন্দির সংস্কার করা হয়। মন্দিরটার গায়ে অসাধারণ কারুশিল্প, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, আরো অনেকের মূর্তি, মানে বিভিন্ন মূর্তি দিয়ে কাজ করা, অপূর্ব কাজ, খুব ভালো লাগছিল দেখতে। আমরা অনেকটা সময় ওখানে কাটিয়ে গাড়িতে উঠলাম। এবার আমাদের গাড়ি এগিয়ে চললো কাঞ্চিপুরম শহরের মধ্য দিয়ে। এখানে কাঞ্চিপুরমে আগে রাজাদের আমলে কাঞ্চি ভরম, মানে কাঞ্চিপুরম শাড়ি তৈরি হতো, সিল্কের উপরে সোনার সুতো দিয়ে তৈরি করা হতো। এখন আর সেটা নেই, তবে ভালোই তৈরি হয় কাঞ্চিপুরম শাড়ি। আমাদের ড্রাইভার একজন একটা কারখানার কাছে নিয়ে গেল, সেখানে গিয়ে আমরা কী করে তৈরি হয় শাড়ি শুনলাম, শাড়ি ওখানে দেখলাম, দেখে আমরা শাড়ি কিনলাম, কিনে আমরা গাড়িতে উঠলাম। এবার আমাদের গাড়ি এগিয়ে চলল, এবার আমরা যাব মহাবলীপুরম। মহাবলী ছিলেন অসাধারণ যোদ্ধা, তাকে কেউ হারাতে পারতেন না। বিষ্ণু বামন অবতার রূপে এই মহাবলীকে পরাজিত করেন। এই মহাবলীর নামে এই জায়গার নাম হয় মহাবলীপুরম। তারপর আমাদের গাড়ি এগিয়ে চললো মহাবলীপুরমের পথে, একটা ড্যাম পেলাম আমরা, অনেকটা বড় ড্যাম, বেশ ভালো লাগছিল। একপাশে টিলা দেখা যাচ্ছিল, পাখিও দেখা গেল, গাছপালা রয়েছে খুব সুন্দর। ওখানে আমরা নেমে কিছুটা সময় কাটিয়ে আবার গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি এগিয়ে চললো, রাস্তার দুধারে দেখা গেল পাথর কেটে নানা রকমের মূর্তি তৈরি করা হচ্ছে। এখানে বিশেষত্ব হচ্ছে পাথরের কাজ। তারপরে আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম সিএসএল মিউজিয়ামের দিকে। সেখানে গিয়ে আমরা পার মিউজিয়ামে গেলাম, ওখানে অনেক কিছু দেখলাম, ছোটোখাটো জিনিস কিছু কিনলাম। কিনে আমাদের সময় বেশি ছিল না বলে আমরা আর অন্য মিউজিয়ামগুলিতে যেতে পারলাম না। তারপর আমরা গাড়িতে উঠলাম, আমাদের গাড়ি এগিয়ে চলল শিশুর বিচের দিকে। আজ এই পর্যন্ত, নমস্কার। प्रोडक्शन सेंटर, ये जो हैंडलूम, हाँ, कांजीवरम साड़ी सब हाथ से बनाता है। इस तरह भाई यहाँ से साड़ी आएगा, इधर से रेशम धागा आएगा, उस तरह यहाँ पे दो रोल है, वो रोल में रेशम धागा गोला करके लेके आएगा, यहाँ से साड़ी बनाऊंगा। देखिए जो नीचे दो पडल है, एक पडल फर्स्ट करना से इसमें हर धागा ऊपर नीचे होगा, वो गैप में सिल धागा डालते मारता है तब कपड़ा तैयार होगा। बीच पे हमको साड़ी में कौन सा डिज़ाइन चाहिए, पहले डिज़ाइन ग्राफ में ड्राई कर देगा, बाद में डिज़ाइन कार्ड में पंच कर देगा, ये डिज़ाइन कार्ड ऊपर डिज़ाइन बार में फिट कर देगा डिज़ाइन बॉक्स में। ये रोप निकालना समय कार्ड वन बाइन फिरता है, इसमें इतना पंचेंगे उसका ऊपर सिल्क थ्रेड ऊपर आएगा, उसमें से बुट्टी चलाएगा, पल्लू बनाएगा, पूरा मैनुअल का है। ऐसे ही 200 हैंडलूम विलेज में है, बड़ा बड़ा फैक्ट्री नहीं है, एक एक घर में एक ठाकना दो ठाकना रहेगा। हम लोग सिल्क धागा डिज़ाइन कार्ड देना से हमको बना के देगा। यहाँ पे कांजीवरम सिल्क साड़ी बनते है, कॉटन साड़ी बनते है, एक साड़ी बनने के लिए 2-3 दिन लगेगा, वेडिंग साड़ी बनने के लिए 10 दिन लगेगा। साड़ी में इतना कामदार ज़्यादा है, टाइम ज़्यादा पड़ेगा। ये जो नेचुरल सिल्क मलबरी सिल्क से बनती है, बहुत अच्छा है। यहाँ का पैटर्न कैसा है देखिए, जो पसंद ले सकते हैं।